হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবী। আজকে হাজির হয়েছি আচার চিকেন নিয়ে। আর এই আচার চিকেন বানানোও কিন্তু খুবই সহজ। ঝাল ঝাল এই আচার চিকেন খেতেও খুবই মজার। আজকে আমি দেখাবো কিভাবে আমি এই মজার আচার চিকেন রান্না করি। এখানে আছে মাঝারি সাইজের দুইটা মুরগির মাংস, আর টুকরোগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। আচার চিকেন রান্না করার জন্য প্রথমেই আমরা চিকেনটাকে লেবুর রস দিয়ে দিব। এখানে আছে দুইটা লেবুর রস। যেহেতু এটা আচার চিকেন, একটু টকটক হলেই ভালো লাগে, তবে আপনি আপনার স্বাদ মতো লেবুর রস কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। যদি লবণ আরো লাগে পরে দেয়া যাবে। 8-10টা কাঁচামরিচ সামান্য ফেড়ে নিচ্ছি, যাতে কাঁচামরিচের ঝালটা বের হয়ে আসে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন ভালোভাবে মেখে মাংসটা মেরিনেট করে রাখবো কম পক্ষে 4 ঘন্টা। এতে লেবুর রস, লবণ ও কাঁচামরিচের ঝাল ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। তো ফিরে আসছি 4 ঘন্টা পর। 4 ঘন্টা পর ফ্রাই প্যান ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। যেহেতু এখানে 2টা চিকেন নিয়েছি আর মাংসটাও একটু ভুনা ভুনা হবে, তাই তেলটা একটু বেশি লাগে। এখন একটু ফোড়ন দিয়ে নিব। এখানে আছে 1 টেবিল চামচ 5 ফোড়ন। যেহেতু এটা আচার চিকেন, 5 ফোড়ন তো লাগবে। আর দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো মরিচ। প্রথমে শুকনো মরিচ ও 5 ফোড়ন একটু ভেজে নিব, যাতে করে 5 ফোড়ন ও শুকনো মরিচের খুব সুন্দর একটা গন্ধ বের হয়। ভাজা হতেই দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু স্বচ্ছ করে ভেজে নিব। পেঁয়াজ স্বচ্ছ হতেই দিয়ে দিচ্ছি 2টা পাকা টমেটো। টমেটো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে পেঁয়াজ ও টমেটো একটু নরম হয়। ফিরে এলাম 5 মিনিট পর। টমেটো ও পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়েছে, আর শুকনো মরিচ ও 5 ফোড়নের কারণে খুব সুন্দর একটা আচার আচার গন্ধ বের হচ্ছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি গুঁড়া মশলা গুলা ভুনা করার জন্য। এখানে আছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আর আছে 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এখন আরো কিছু সময় ধরে মশলাটা কষিয়ে নিব। যখন মশলার উপর এভাবে তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিব মেরিনেট করে রাখা চিকেন। দিয়ে দিচ্ছি চিকেন। এখন চিকেন দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। চিকেনটা আমি কোনোভাবেই এখন ঢাকবো না, এভাবে একটু পর পর নেড়ে নেড়ে ভুনা করব। মেরিনেটের কারণে এখন চিকেন থেকে প্রচুর পানি বের হবে। আমি লবণটা চেক করেছি, আমার আরো একটু লবণ লাগবে। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়েই ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। চিকেন থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। এখন চিকেনটা না ঢেকেই আমি পানিটা শুকিয়ে নিব। আমার এখানে চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই যারা দেশে থাকেন, দেশীয় চিকেন দিয়ে যারা রান্না করবেন, তারা পানিটা ঢেকে শুকাবেন। দরকার লাগলে মাংস সিদ্ধ করার জন্য আরো পানি দিতে পারেন। চিকেনের পানি যখন শুকিয়ে আসবে, এভাবে তেল উপরে উঠে আসবে আর ঝোলটাও একটু গাঢ় হবে, তখন দিয়ে দিব 1 কাপ ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়েই আবারও নেড়ে চেড়ে মাংসের সাথে দইটাকে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা থাকবে এখন একদম মিডিয়ামে, আর এভাবে ভুনা করব আরো 15 মিনিট। ঠিক এই সময় দিতে হবে আজকের আচার চিকেনের প্রধান উপকরণ 1 কাপ রসুনের আচার। অন্য কোনো আচার কিন্তু এখানে দেয়া যাবে না। দিয়ে দিচ্ছি রসুনের আচার। রসুনের আচার দিয়েই ভালোভাবে নেড়ে রান্না করব আরো 10 মিনিট। রসুনের আচারের কারণে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা আচারি ফ্লেভার এসেছে। ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। যা সুন্দর একটা গন্ধ বের হয়েছে না, কি বলবো। আর রংটা দেখেন কত সুন্দর হয়েছে। আমার রান্না কিন্তু শেষ। রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক আশা করছি, আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। দেখেন ঝোলের মধ্যে কি সুন্দর আস্ত আস্ত কোয়া কোয়া রসুন। পরিবেশনের জন্য এখন একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই হয়ে গেল আচার চিকেন। খুবই মজাদার এই আচার চিকেন, খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়াও পোলাও, সাদা গরম ভাত ও রুটির সাথেও খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।